বিরতির পর আবারো আমন্ত্রণ আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ একতরফা নির্বাচন বাতিলের দাবিতে এবং খালেদা জিয়াকে তার বাসভবনে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে ফ্রান্স বিএনপির উদ্যোগে প্যারিসে অনুষ্ঠিত হয়েছে এক প্রতিবাদ সমাবেশ প্যারিস থেকে বিস্তারিত থাকছে আমাদের বিশেষ প্রতিনিধি এম এ একটি রিপোর্টে একতরফা নির্বাচনের প্রতিবাদে এবং বিরোধী দলের উপর সরকার কর্তৃক চলমান গ্রেপ্তার হয়রানি ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্যারিসে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সভা কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমানের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য বিএনপির সহ সহযুগ্ন সম্পাদক ব্যারিস্টার সাইমের পরিচালনায় উক্তসভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন খুকন ফ্রান্স বিএনপির উদ্যোগে প্যারিসের স্থানীয় এক হলে আয়োজিত এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে সিরাজুল ইসলাম মিয়া আহসানুল হক বুলু এম এ তাহের হাজি হাবিব শাহেদ আলী খান মনির হোসেন জামাল জালাল খান হেনুমিয়া সিরাজুর রহমান ও মফিজ আলী সবাই বক্তারা দলীয় নেত্রী খালেদা জিয়াকে তার বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়েছে দাবি করে প্রতিবাদ জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অনীহা সত্ত্বেও ভোটারবিহীন নির্বাচন করে সরকার নিজেই দেশকে অস্থিতিশীল করে রাখার জন্য দায়ী বলে অভিযোগ করেন বাংলাদেশে আজকে গণতন্ত্র মানবাধিকার আইনের শাসন নেই আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে তার করে রাখা হয়েছে মার্চ ডেমোক্রেসি যেটা আমাদের নেত্রী আহ্বান করেছেন সেই মার্চ ফর ডেমোক্রেসি করে আমরা ঢাকায় অবস্থান অবশ্যই নিব আমরা রাজপথ ত্যাগ করবো না এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা এম এ চ্যানেল আই প্যারিস ফ্রান্স এদিকে ভ্যানিস বাংলা স্কুল ম্যাস্টার সিনেমা দান্তের হলে আয়োজন করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিস্তারিত দেখুন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি ইমদাদুল হক ইমদাদের একটি রিপোর্টে ভ্যানিস বাংলা স্কুল মেসেজ সিনেমা দান্তে হলে আয়োজন করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভ্যানিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকাশের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইতালির প্রথম প্রবীণ বাংলাদেশী লুৎফুর রহমান ভ্যানিস কমিউনের ইমিগ্রেন্ট অফিসার মার্তাল সেলমি ভ্যানিস বাংলা স্কুলের উপদেষ্টা মন্ডলী ইয়ুথ অ্যাসোসিয়েশন উপদেষ্টামণ্ডলী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আমাদের ছেলে মেয়েদেরকে একদিকে যেরকম আমাদের বাংলা ক্রিস্টি কালচার বা আমাদের এই বিয়াল্লিশ বছর বিজয় দিবস বিজয় সম্বন্ধে জানানো হয়তো আমাদের সব সময় একটাই ইচ্ছা কিংবা আমাদের একটাই মোট থাকবে আমরা যেন পরবাসে সুন্দরভাবে নিজেদের ট্র্যাডিশন এবং কালচারকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি আমাদের বয়োজ্যেষ্ঠ যারা তারা কি করেছিলেন এবং কি করে তারা বিজয় অর্জন করেছিলেন এই কাহিনী অবশ্যই আমাদের পরবর্তী এবং নিউ প্রজন্মকে জানানোর জন্য সবাইকে আমার তরফ থেকে এবং ভেনিস বাংলা স্কুলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরওয়ার ও ইয়ুথ অ্যাসোসিয়েশনের সভাপতি জাইদুল আলম বাদন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান পরে ভেনিস বাংলা স্কুলের ছাত্রছাত্রীরা প্রধান অতিথি লুৎফুর রহমানকে ক্রেস্ট উপহার দেন মোহাম্মদ ফলসাশিকে সঙ্গীত পরিচালনায় ভেনিস বাংলা স্কুলের ছাত্র ছাত্রীরা গান নাচ ও কবিতা আবৃত্তি করে বারবার কেউ কলেজের প্রফেসর বোরগাপড়া গানটির সাথে নিত্য করে দর্শকদের মুগ্ধ করে ইতালি ভ্যানিস থেকে এমদাদুল ক্যান্ডার চ্যানেল আই গত দুই জানুয়ারি হেস্টিংস এর স্থানীয় রেস্টুরেন্টে সাসেক্স উদ্যোগে বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে বিশিষ্ট কমিউনিটি নেতা এবং সংগঠনের ট্রাস্টি ফজলুল হক সভাপতিত্বে এবং সাবেক সভাপতি সারে আহমেদ চৌধুরী আলপুর পরিচালনায় সভা শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলত করেন জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টবর্নের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর হারুন মিয়া বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি আব্দুল মুকিদ আখলাক চৌধুরী বাবু ইলিয়াস হোসেন সোলেমান জিতু মিয়া শিবলু সাদিক হোসেন মিয়া আবু আহমেদ খসরু প্রমুখ সবাই বক্তাগণ বিজয় দিবসের চেতনায় উদ্ভূত হয়ে সবাইকে দেশ উন্নয়নে স্ব স্ব স্থানে ভূমিকা রাখার জন্য আহ্বান জানান মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং দেশের বর্তমান অচল অবস্থা নিরসনে দেশের কল্যাণে দলমত নির্বিশেষে একসাথে কাজ করে যেতে সকলকে আহ্বান জানান আগামী পাঁচ জানুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সফল করার লক্ষ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগ হল এবং হাম্বার রিজন শাখা এক আলোচনা সভার আয়োজন করে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণকে সমর্থন জানিয়ে এবং পাঁচই জানুয়ারির জাতীয় নির্বাচনকে সফল করে তোলার উদ্দেশ্যে তাৎক্ষণিকভাবে যুক্তরাজ্য আওয়ামী লীগ হল এবং হাম্বার রিজন শাখার উদ্যোগে এক জরুরি সভার আয়োজন করা হয় হল এবং আওয়ামী লীগের সভাপতি সালিক সভাপতিত্বে এবং তরফদারের সাধারণ সম্পাদক সৈয়দ আলী এতে পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি এবং আওয়ামী লীগ নেতা হাজি আব্দুল খালেক আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান আব্দুল কাদের এবং রাধাকান্ত ধর ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা বলেন বিরোধী দল যখন আন্দোলন নামে জ্বালাও পুড়াও এবং মানুষ হত্যা করে তখন দেশের বিশিষ্টজন এবং সুশীল সমাজ কোথায় থাকেন তাই এসকল তথাকথিত বিশিষ্টজনদেরকে এক পেশি মনোভাব থেকে সরে এসে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের দিক তুলে ধরে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আহ্বান জানানো হয় বক্তারা আরও বলেন বিরোধী দল মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তা বিশ্বাস করে না তারা একাত্তরের ঘাতক জামাত চক্রকে নিয়ে আবারও মানুষ হত্যায় মেতে উঠেছে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের দিক তুলে ধরে বলেন সরকারের এই সকল উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে ও শেখ হাসিনার ভিশন টোয়েন্টি ওয়ান বাস্তবায়ন করতে এবং যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে দেশের সকল মানুষকে আগামী পাঁচ তারিখের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে স্বাধীনতার প্রতীক নৌকা মার্গাকে ভোট দিয়ে হয় করার জন্য দেশের প্রতি জানানো হয়। জাকারিয়া নিউজ অন্যান্যদের ইংরেজি নতুন বছরকে বরণ করে নিয়েছে ইতালীয় প্রবাসী বাংলাদেশিরা রাত বারোটা বাজার আগে রোমের প্রাণ কেন্দ্র এলাকায় হাজার হাজার পুরুষ নারী এবং শিশুদের সমাগম ঘটে তাদের মধ্যে বহু বাংলাদেশীও হাজির হন সপরিবারে রাত বারোটা বাজার সাথে শুরু হয় নয়নে ভিরাম আতশবাজি চলে তিরিশ মিনিট ধরে হাজারো মানুষের উল্লাস আর হ্যাপি নিউ ইয়ার ধ্বনির মধ্যে দিয়ে প্রকম্পিত হয়ে ওঠে উদযাপন স্থল আগত সকলে একে অপরের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করে এবং একটি সুন্দর বাংলাদেশ দেখতে চান নতুন বছরে এছাড়াও প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন স্থানে আয়োজন করে বর্ষবরণ উৎসবের রোমে সবচেয়ে বড় আয়োজন ছিল কুমিল্লা জেলা সমিতির তারা নৈশভোজ ছাড়াও নেচে গেয়ে বরণ করে নেন নতুন বছরকে বিশ্বের বড় বড় দেশে নির্বাচনী পর্যবেক্ষকের প্রয়োজন পড়ে না তাই জাতিসংঘ থেকে কোথাও পর্যবেক্ষক পাঠানো হয় না কথাগুলো বলেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড এ কে আব্দুল মোমেন তিনি আরও বলেন বাংলাদেশে বিশ্বের জন্য রোল মডেল দরিদ্র দেশ হওয়া সত্ত্বেও দেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাওয়ায় জাতিসংঘ সহ বিশ্বের অন্যান্যরা বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে দেখছে শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মত কালে তিনি এসব কথা বলেন পাঁচ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দশম জাতীয় সংসদ নির্বাচন ভোট গ্রহণের দিন সিলেটের কোথাও তেমন চোখে পড়ছে না প্রার্থীদের প্রচার প্রচারণা প্রার্থীদেরও নেই ভোটারদের মধ্যে তেমন আগ্রহ তবে প্রার্থী কিংবা কর্মকর্তাদের আশা নির্বাচনে উল্লেখযোগ্য ভোটারদের উপস্থিতি হবে আমাদের সিলেট প্রতিনিধি এফ মুন্না জানান সিলেটের জাতীয় সংসদের নির্বাচনে তিনটি আসনে আওয়ামী লীগের এবং একটিতে জাতীয় পার্টির প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট দুই আসনে লড়ছেন জাতীয় প্রার্থী সমর্থক ইয়াহিয়া চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মেহবুর রহমান অন্যদিকে জৈন্তাপুর গোয়ানঘাট ও কোম্পানিগঞ্জ তিন উপজেলা নিয়ে গঠিত সিলেট চার আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী ইমরান আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ এই নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া এদিকে নির্বাচন কর্মকর্তারা জানারে ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি নিয়ে হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে সিলেট দুই আসনে দুই লাখ তিরাশি হাজার এবং সিলেট চার আসনে তিন লাখ সাতাশ হাজার জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানান তারা এ ছিল আমাদের আজকের আয়োজন শেষ করা আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম নির্বাচন বাতিল এবং বেগম জিয়াকে গৃহবন্দির প্রতিবাদে বিবিসি ওয়ার্ল্ডের সম্মুখে মানববন্ধন দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে সমর্থন জানিয়ে নৌকা সমর্থক গোষ্ঠী সভা যুক্তরাজ্যের জাতীয় পার্টির আঠাশতম জন্মবার্ষিকী পালন উপভোগ করছিলেন আমাদের খবর আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ